بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শকবৃন্দ ইকরা বাংলা ব্রাডফোর্ড স্টুডিও থেকে আপনাদের সকলকে ফেস টু ফেস অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা জানেন ইকরা বাংলার ফেস টু ফেস অনুষ্ঠানে আমরা মূলত কোরআন ও হাদিসের আলোকে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে নামাজ যদিও আমরা নামাজ নিয়ে আরও কয়েকটা পর্ব করেছি তথাপি আমরা নামাজ যেহেতু একটা বিশাল ব্যাপার নামাজ আমাদের ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সে কারণে আমরা আজও নামাজের উপর আলোচনা করব আর আজকে নামাজের বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে উপস্থিত হয়েছেন কিতলি শাহজালাল মসজিদের খতিব হাফিজ মৌলানা হেলাল উদ্দিন সাহেব তো আসুন আমরা ওনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি তো আপনি জানেন আমরা গত কয়েকটা পর্বেও নামাজের উপর আলোচনা করেছি আজকেও আমরা নামাজ নিয়ে আলোচনা করব তো আমি যে জিনিসটি প্রথমে আপনার কাছে জানতে চাইব সেটা হচ্ছে আমরা নামাজ শুরু করার আগে আমাদের কিছু কিছু কাজ কমপ্লিট করতে হয় এবং এগুলো ফরজ বা কী ধরনের শর্ত রয়েছে নামাজ শুরুর আগে প্রস্তুতিটা কীরকম এবং ফরজ কাজগুলো কী এই বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন তাহলে আমাদের জন্য ভালো হয় আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবীবানা ওয়া শাফিআনা ওয়া মাওলানা মুহাম্মাদ আব্দুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন صدق الله العظيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وسلم সম্মানিত পরিচালক محترم কাউন্সিলর হাসান খান সাহেব ইকরা বাংলা ব্রাডফোর্ড স্টুডিও থেকে প্রচারিত ফেস টু ফেস অনুষ্ঠানের সম্মানিত ভিউয়ার দর্শকবৃন্দ যে যেখান থেকে এই অনুষ্ঠান উপভোগ করছেন দেখছেন এবং আমরা যারা আলোচনা করছি সকলের জন্য আল্লাহর দরবারে এই সময়টা যেন আমাদের কবুল হয় একটি দিনী খেদমত হিসাবে আল্লাহ কবুল করেন আমরা আল্লাহর দরবারে সেই প্রার্থনা করছি আমিন আমরা দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা যেটা প্রতিদিন প্রতি সময়ে আমাদের আবশ্যকীয় জরুরি এবং এই বিষয়টি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এবং জরুরিভাবে বিস্তারিত বিষয়ে আলোচনা দরকার এই হিসেবে বারবার আমরা এই বিষয়ে আলোচনা করতেছি আজকে আপনি আমাকে আলোচনা করার জন্য বলেছেন যে নামাজের শুরু করার আগে কী কী ফরজ বা শর্ত কী কী প্রথম যে কথাটি বলতে হয় কোরআন শরীফে আল্লাহ রব্বুল আলামিন এরশাদ করেছেন ওয়ামান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন কোনো কাজ কোনো ইবাদত কোনো বিষয় আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার জন্য সেটি নামাজ হোক যে কোনো কাজই হোক শর্ত হচ্ছে দুইটি
এই দুইটি শর্ত অপরিহার্য, অর্থাৎ এমন নয় যে একটি বাদ দিয়ে একটি পেলে 50 পাওয়া যাবে, এমন নয়, দুইটি একসাথে পাওয়া যেতে হবে। বলা হয়েছে ওমান আসানু দিনা মিমান আসলাম ওয়াজহাহু লিল্লাহ, যে কাজটি করবেন তার জন্য প্রথমে আল্লাহর দিকে সমর্পণ করতে হবে, নিয়ত শুদ্ধ হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে কাজটি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী হতে হবে। এই কারণে নামাজ আল্লাহর ইবাদত, সেটি গ্রহণযোগ্য হওয়ার জন্য আমি যেভাবে ইচ্ছা সেভাবে আদায় করলেই হবে না, পূর্ব দিকে পশ্চিম দিকে উত্তর দিকে যেভাবে ইচ্ছা আমি কিছু সেজদা দিয়ে দিলাম কিছু সময় কাটিয়ে নিলাম, হবে না। নামাজ একটি ফরজ ইবাদত, এটি আদায় করার জন্য, এটি আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দুটি শর্ত, একটি হচ্ছে এই নামাজের নিয়ত শুদ্ধ হতে হবে, আমি কি উদ্দেশ্যে নামাজে দাঁড়াচ্ছি সেই আমার খলুসিয়ত মনের কথা ঠিক হতে হবে, এবং আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী হতে হবে। সেই হিসাবে এই দুইটি শর্তের আলোকে নামাজ শুরু করার আগে 7টি শর্ত রয়েছে, নামাজের শর্ত বা নামাজ শুরু করার আগে প্রয়োজনীয় ফরজ 7টি, শুরুতে সালাত বলে বিভিন্ন খিতাবের মধ্যে বলা হয়। এক নম্বর কাজ হচ্ছে যখন নামাজি ব্যক্তি নামাজের জন্য ইরাদা করবে, প্রথম কাজ হচ্ছে তার শরীর পাক হতে হবে, পবিত্র হতে হবে, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত সমস্ত ধরনের নাপাকি থেকে তার শরীরকে মুক্ত করতে হবে। যদি তার গোসল ফরজ হয়ে তাকে গোসল করে নিতে হবে, যদি স্বাভাবিক থাকে তাহলে তার অজু করতে হবে, কোথাও বডির কোথাও যেন নাপাকি না থাকে সেই বিষয়ে সে মেক শিওর, তার জন্য অবশ্যই নিশ্চয়তা থাকতে হবে যে তার মাথা থেকে নিয়ে চুল পর্যন্ত, চুল থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত বডি পবিত্র রয়েছে, সেই বিষয়টি প্রথম কাজ, যেটাকে বদন পাক হিসাবে অনেকে বলে থাকেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সালাতি ফাগসিলু উজুহাকুম, হে ইমানদারগণ তোমরা যখন নামাজের জন্য ইরাদা করো তখন তোমরা তোমাদের শরীরকে তোমরা অজু করে নাও, তোমাদের গোসলের প্রয়োজন হলে গোসল করে নাও, তাহলে পাক সাফ হয়ে তৈরি হয়ে যাও। প্রথম হচ্ছে বদন পাক থাকতে হবে, এক নম্বর শর্ত, 7টির মধ্যে একটি। দুই নম্বর শর্ত হচ্ছে কাপড়, যে কাপড় পরিধান করা হবে নামাজে, যত ধরনের কাপড়, মহিলা হোক পুরুষ হোক, সে নামাজের ব্যবহার করবে যত ধরনের কাপড় সবগুলা পবিত্র হতে হবে। এই কথাটি আমার ব্যাখ্যা করা প্রয়োজন মনে হয়। এই কথার অর্থ হচ্ছে যেমন একজন মানুষ মোজা পরতেছে ঠান্ডার কারণে, কোট পরতেছে, ভিতরে গেঞ্জি আছে, জাঙ্গি থাকতে পারে, আরো যত ভিতরে থাকতে পারে যত কিছু থাকুক, প্রত্যেকটা বিষয়ে কিন্তু উপরে জুব্বা একটি পাক কিন্তু তার মোজা হয়তো পবিত্র, মোজা পবিত্র না, আন্ডারওয়্যারটা পবিত্র না, হবে না, হবে না। এই কথার পূর্ণ অর্থ হচ্ছে নামাজে নামাজি ব্যক্তি যখন দাঁড়াবে, প্রথম কাজ তো আমরা বলেছি তার শারীরিক পবিত্র হতে হবে, দ্বিতীয় শর্ত হচ্ছে যে সে যত ধরনের কাপড় নামাজ অবস্থায় তার বদনের মধ্যে তার শরীরের মধ্যে রয়েছে, হ্যাঁ, শরীর পাক করে তারপর তার পরিধানে যে সমস্ত জিনিস বস্ত্র সে ব্যবহার রয়েছে, প্রত্যেকটা ও প্রত্যেকটা আলাদা আলাদাভাবে পবিত্র হওয়া নিশ্চিত থাকতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ইরশাদ করেছেন ওয়াসিয়াবাকা ফাতাহির, তোমার কাপড়কে তুমি পূর্ণভাবে পবিত্র করে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য পূর্ণ কাপড় পরিধান করে, পবিত্র কাপড়, বদন পবিত্র হলো কাপড় পবিত্র, দুইটি শর্ত। তৃতীয় শর্ত হচ্ছে যে স্থানে নামাজে দাঁড়াবে, আচ্ছা, জায়গা পাক, সে স্থানটি পবিত্র হতে হবে। আমরা অত্যন্ত সৌভাগ্যবান, হাদিস শরীফে এসেছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে জুইলাত লাহুল আরদু মাসাজিদা, সমস্ত দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ হিসাবে কবুল করেছেন, সমস্ত ভূপৃষ্ঠকে, অন্য কোনো উম্মতের জন্য সেটি ছিল না। সেই দিক থেকে আমরা সৌভাগ্যবান, আমরা যারা আখিরি জামানার নবীর উম্মত, আমাদের জন্য সমস্ত জায়গা পবিত্র, যদি সেই সব জায়গাতে কোনো অপবিত্র বস্তু দৃষ্টিগোচর না হয়ে থাকে তাহলে সন্দেহ, অথবা কোনো
চিহ্ন দেখা না যায় তাহলে সেগুলো পবিত্র। তাহলে আমি মেকশিওর হতে হবে নামাজের স্থান কতটুকু, নামাজের স্থান কতটুকু। যেমন ধরেন আমি একটি বিছানার উপরে, বিছানা চাদরের উপরে দাঁড়ালাম, সমস্ত বিছানা চাদর কি পাক থাকতে হবে যত বড় হোক, অথবা আমি কার্পেটের এখানে খাড়া হয়ে দাঁড়ালো আসি, বিষয়টা বোঝার জন্য জায়গা পাক বলতে কি বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? জি জি জি। আমরা তৃতীয় শর্ত হচ্ছে যে আমার নামাজের জায়গা পবিত্র হতে হবে। ফিকার কিতাব অনুযায়ী নামাজি ব্যক্তি যেখানে নামাজে দাঁড়াবে দুই পা যেখানে রাখবে বা সেজদায় যাওয়ার পর তার আটটি অঙ্গ যে যে স্থানে লাগবে, নাক, কপাল, দুই কনুই, দুই হাঁটু এবং পা, গোড়ালি, পা, এই যে আটটি জায়গা, এই আটটি স্থান তার পবিত্র হতে হবে। আচ্ছা, অর্থাৎ ওই আমরা যে জায়নামাজে আমরা সহজ, এটা বলাই কারণে যেখানে আপনার জায়নামাজ নেই, আপনার জায়নামাজ যেখান দিয়ে পড়ছেন সেই পুরো জায়নামাজটি নামাজের আমার পবিত্র হতে হবে। যতটুকু জায়গা আমার নামাজের জন্য ব্যবহার হচ্ছে সেইটুকু স্থান আমার পবিত্র হওয়া জরুরি। তা সেই হিসাবে তৃতীয় শর্ত হচ্ছে, প্রথমটা আমরা বলেছি নামাজির শরীর পবিত্র হতে হবে, তারপর কাপড় পবিত্র হতে হবে, তৃতীয়টি হচ্ছে জায়গা পাক হতে হবে, জায়গা পবিত্র হতে হবে। চতুর্থ ফরজ শর্ত, নামাজের আগে, নামাজের আগে প্রস্তুতির চতুর্থ শর্ত হচ্ছে নামাজি ব্যক্তি পাক পবিত্রতা অর্জন করার পর নামাজে যখন দাঁড়াবে সতর ডাকতে হবে, প্রয়োজনীয় পরিমাণ যতটুকু সতর ডাকা ফরজ সেইটুকু পরিমাণ না ডাকলে তার নামাজ আদায় হবে না। যেমন পুরুষের জন্য নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই স্থানের ভিতরে যদি কোনো একটি অঙ্গের কিছু অংশ, চার ভাগের এক ভাগ প্রকাশিত হয়ে যায়, যদিও আরো ডিপ আলোচনা করার জন্য আমরা এই কথাটি বলি, আমরা যে বাস্তবে যেটা লক্ষ্য করছি অনেক ভাইয়েরা অথবা ইয়ং ভাই আছেন যারা ধরেন প্যান্ট পরে, জিন্সের ট্রাউজার জি পরতেছে, তার উপরে ধরেন টি শার্ট পরে নামাজ দাঁড়াচ্ছে, যখন সেজদায় যায় দেখা যায় তার পিছন দিকে পিছটা খুলে গেছে, পিছনটা পিছন দিকে খোলা হয়ে যাচ্ছে, এই অংশটা কিন্তু তার ফরজের মধ্যে, তার নামাজ হচ্ছে না, তার নামাজ আদায় হবে না, নামাজ আদায় হবে না। সেই হিসাবে আপনি যখন নামাজে দাঁড়াবেন সতর্ক হয়ে এমন একটি কাপড় পরতে হবে যে কামড়ে যদি আমার প্যান্ট কিছু এদিকে চলেও যায়, চলেও যায়, তাহলে যাতে পাঞ্জাবি বা আমার শার্টটা আমার যাতে এটা কভার করে, পিছনটাকে ঘুরে রাখতে, কারণ এই পয়েন্টটা মনে রাখার বিষয় সতর্ক থাকা। এটা প্রায় অনেক সময় দেখি আমি, অনেক সময় আমার এটা এই কারণে আমিও বললাম, আমরাও চলাফেরার ক্ষেত্রে এমনকি আমি এখানে উল্লেখ করা যায়, আমি আমার ফ্রেন্ড অনেকদেরকে যাদের সাথে খুব প্রসঙ্গ আমি মোবাইল দিয়ে দেখিয়েছি, পিকচার নিয়েছি, তারপরে তাকে বোঝানোর জন্য যে দেখো তোমার সেজদায় যাওয়ার পর তুমি কি হচ্ছে তোমার অবস্থা, তার সতর্ক হয়ে গেছে। এগুলো আসলে আমাদের মধ্যে অনেক মৌলানা আছেন বা বন্ধু বান্ধব যারা এই বিষয়ে জ্ঞান রাখেন তারাও এই ব্যাপারে একটু কাজ করার দরকার, লজ্জা না করে বা নিজের একটা ইয়ে না করে, এটা যেহেতু ফরজ জিনিস এবং আপনার নামাজটা হচ্ছে না এবং আপনি এটা জিনিসটা হয়তো জানেন না, অবগত জানেন না, বাট আমাদের মতো যারা এটা জানবেন বা জানা আছে তারা আসলে তাকে এই জিনিসটাকে অবগত করলে অবশ্যই তার জন্য ভালো এবং যিনি অবগত করবেন অবশ্যই তো তিনি একটা ফায়দা পাবেন। এই যে আজকে আমরা ফেস টু ফেস অনুষ্ঠানে এই যে কথাগুলো, এটাই হচ্ছে দাওয়াত, ঠিক তেমনি ভাবে আমরা একজনের আজকে সতর্ক করা, এটা সতর্ক করে দেওয়া, সতর্ক ডাকা। তো চতুর্থ আলোচনা করতেছি আমরা, চতুর্থ শর্ত হচ্ছে সতর্ক ডাকা সম্পর্কে। ঠিক তেমনি ভাবে মহিলাদের সমস্ত শরীর সতর্ক ডাকতে হবে। যদি কোনো মহিলা নামাজে দাঁড়ানোর পর মনে করেন তার পিঠের অংশটুকু খুলে গেল, কাপড় খুলে গেল, অথবা উপর থেকে মাথা থেকে উন্নতি পড়ে গেল, এই পরিমাণ সময় পড়া ছিল তিনবার সুবহানাল্লাহ বলা যায়, আচ্ছা, তার নামাজ ইনভ্যালিড বিকজ তার সতর্ক খুলে গেছে, আচ্ছা, তাকে আবার পুনরায় নামাজ পড়তে হবে। পয়েন্টটা এই কারণে আলোচনার দরকার এবং আমাদের বোঝা উচিত। অনেকে যেমন আমাদের মা বোন আছে নামাজে দাঁড়াচ্ছে, সেজদাতে যাওয়ার পর তার পিঠের যে কাপড়ের অংশটুকু ছিল সেটুকু দেখা গেল একটু পড়ে গেল, পিঠ খুলে গেল, খুলে গেল, আগে থেকে হিসেবে সাবধান হয়ে আপনাকে নামাজে খাড়া হতে হবে, যে যে কাপড় আপনার পড়ে যাবে না, যে কাপড় মাথা থেকে স্কার্ফ মাথা থেকে পড়বে না,
এইভাবে আপনার পূর্ণ যতটুকু বিষয় ঘুরে রাখা দরকার নামাজে, এটুকু ফরজ। আমরা আলোচনা করতেছি নামাজের পূর্বে যেসব বিষয় ফরজ, সেই সেই হিসাবে চার নম্বর শর্ত হচ্ছে সতর ডাকা, সেই বিষয়টি করতে হবে। অবশ্য সেই সাথে মকরুহাতের আলোচনাতে আমরা দেখছি, যেমন অনেকে বলছেন ফিকার কিতাবে আছে, যারা পুরুষরা নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এটুকু তো ফরজ, কিন্তু আবার তার ঘন্টা থেকে নিয়ে সমস্ত বডি ডেকে রাখা সেটা হচ্ছে সুন্নত। আচ্ছা, এটা যদি কেউ যেমন ধরেন টি শার্ট পরে ইচ্ছা করে নামাজ পড়ে, তার এলবো ডিসকভার থাকে, তা নামাজ অনেকে অনেক ফেকার কিতাবে এটাকে মকরু বলেছেন, ডিসলাইক, তার কোনোই পর্যন্ত খোলা থাকার নিয়ম না, এটা মকরু হয়ে যাবে, অন্তত কোনোইটা কভার হবে, কোনোই নিচ পর্যন্তটা তার ঘুরে রাখা দরকার। হ্যাঁ, তো বুঝার জন্য এটা, অনেকে যখন টি শার্ট পরে নামাজ পড়ে তো ওইটা মকরু হয়ে যাচ্ছে, নামাজ হবে ফরজ তো নয়, কিন্তু তার যদি সেটা অভ্যাস করে ফেলে রেগুলার, যেমন হাফ শার্ট, অনেকেই গরমের দিনে অনেকেই হাফ শার্ট বা টি শার্ট ব্যবহার করে, এটা মকরু হচ্ছে, এটা মকরু হচ্ছে, এটা জানার বিষয়, জানার বিষয়। এবং এটা সতর্ক হওয়ার বিষয়, এই নামাজের জন্য আপনি স্পেশালি এমন কাপড় রাখবেন যখন আপনি নিয়মিত, যদি কোনো অসুবিধার কারণে আপনি সফরে আছেন এখন আপনার, তাহলে তো আপনার জন্য ঠিক আছে, ঠিক আছে, হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। কিন্তু মূলত আপনি যদি রেডি হয়ে নামাজ পড়তেছেন তখন আপনার ইচ্ছা করে খুব ভালো কাপড় যেগুলা দিয়ে আপনি পূর্ণ সুন্নত মোতাবিক নামাজ হয় সেই সতর আপনার ব্যবহার করা উচিত, ব্যবহার করাটা উচিত, ভালো, বেশি সোয়াব পাওয়া যাবে, এটা মকরু হচ্ছে না, আপনি ফালতু একটা মকরুর সম্মুখীন হওয়ার দরকার কি। পাঁচ নম্বর শর্ত হচ্ছে, যখন আপনি নামাজে জন্য আপনার কাপড় সব কিছু পবিত্র হয়ে গেল, আপনি কাপড় পরিধান করলেন, সতর ডাকলেন, পঞ্চম শর্ত হচ্ছে নামাজের জন্য আপনি কিবলা সন্ধান করা। কিবলা, কারণ আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফে এরশাদ করেছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, হে হাবিব, আপনার চেহারাকে মসজিদে হারামের দিকে করে নামাজ পড়ুন, নামাজ আদায় করুন, সব দিকে আল্লাহ আছেন, ফাসাম্মাওয়াজহুল্লাহ, যেদিকে আপনি তাকাবেন। এই কারণে প্রথমে বলছি, আল্লাহ যদি কেউ বলে যে আমি এদিকে কেন নামাজ পড়বো, অন্যদিকে কি আল্লাহ নাই, আল্লাহ আছে, কিন্তু আল্লাহর হুকুম যেভাবে যেটা নিয়ম সেটা সেই নিয়ম অনুযায়ী নিয়ম পালন করতে হবে, নিয়মের ব্যতিক্রম করলে কিন্তু নামাজ, মন করা একটা নিয়ম বানাতে পারবেন, এইটাই হচ্ছে কথা। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, কিবলা আপনি সন্ধান করে কিবলা মুখা ফেস করতে হবে। আমরা বাংলাদেশ থেকে কিবলা হয়ে ধরেন পশ্চিম দিকে, পশ্চিম দিকে, সেই হিসেবে অনেকের ধারণা এদিকে এর দেশে আসার পর অনেকে বলেন যে আমরা কেন পশ্চিম দিক কোথায়, পশ্চিম দিক কোথায়, বিষয়টা হচ্ছে কিবলা হচ্ছে দুনিয়ার মিডিলে, কেউ দক্ষিণ দিকে পড়তেছে, কেউ পূর্ব দিকে পড়তেছে, কেউ পশ্চিম দিকে পড়তেছে, সেটা হচ্ছে ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে। মূল বিষয় হচ্ছে আমি কিবলা সন্ধান করা, যেমন ধরেন মসজিদ বা বিভিন্নভাবে আপনি যেভাবে সন্ধান করা দরকার সেই সন্ধান করে কিবলা। মডার্ন টেকনোলজি বাইরে হয়ে গেছে অলরেডি, মোবাইলেই তো পাওয়া যাচ্ছে, কিংবা লুক ফর কিবলা, সো স্ট্রেট ওয়ে এটা চলে আসতেছে, এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর শর্ত। ছয় নম্বর বিষয় হচ্ছে, আমার এগুলো কিবলাও রেডি, কাপড়ও রেডি, এখন আমার ছয় নম্বর কাজ হচ্ছে নামাজের অক্তের সন্ধান করা। কোনো অবস্থাতে নামাজের বিগিনিং টাইমের আগে নামাজ হবে না। অনেক আমরা মসজিদের ইমামতিতে থাকি, অনেকে প্রশ্ন করেন যে আমি কাজে যেতে হয়, কাজে গেলে আমি নামাজ পড়তে পারবো না, কিন্তু ফজরের টাইম দেখা যাচ্ছে শুরু হচ্ছে 6 o'clock, কিন্তু আমাকে 5:30 যেতে হচ্ছে, তাহলে আমি কি নামাজটা পড়ে যেতে পারি? নামাজ যতক্ষণ ওয়াক্ত হচ্ছে না, ইন্না সালাতা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ইরশাদ করেছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা, তোমাদের জন্য নামাজকে নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। জি জি, সেই হিসাবে নামাজ ফরজ বিষয়টি ওয়াক্তের সাথে সম্পর্কিত, নির্দিষ্ট সময় না হওয়া পর্যন্ত আপনার কাজ, আপনার ব্যস্ততা, আপনার ঘুম কোনো কিছুতেই আসে যায় না, আপনার নামাজ আদায় করলে নামাজ হবে না, আজান দিলেও সেই ওয়াক্তের নামাজ আজান হবে না। আপনি নিজে নির্দিষ্ট কোন সময় করতে পারবেন, এটা আল্লাহর প্রেরিত যে জিনিস দেয়া হয়েছে নির্দেশনা, আপনি ওটাকে অনুসরণ করতে হবে, নাহলে তো মানুষ আসরের নামাজ জোরে রাখতে শেষ করে দিত অ্যাডভান্স। জি জি, এটা করা যাবে না, নির্দিষ্ট সময় করতে হবে। ছয়টা, সাত নম্বর শর্ত হচ্ছে নামাজের নিয়ত। নামাজ শুরু করার আগে আপনি নিয়ত শুদ্ধ করতে হবে, আপনি কোন ওয়াক্তের নামাজ পড়তেছেন, কয় রাখাত পড়তেছেন, কি করতেছেন, কি কারণ নিয়ত, ইন্নামাল আমালু বিন নিয়াত, এই কথা সবাই জানে, কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল, এই কারণে নিয়ত একটা ইম্পর্টেন্ট এবং ফরজ বিষয়, সেই ফরজ বিষয়টি আপনাকে নির্ধারণ করতে হবে, আপনি নিয়ত শুদ্ধ করতে হবে, আপনি কোন ওয়াক্তের নামাজ কত রাখাত পড়তেছেন, এইভাবে
কোন দিকে পড়তেছেন, এই হচ্ছে মোটামুটি নামাজ শুরু করার পূর্বে পূর্বে যে ফরজ কাজগুলো রয়েছে বা যে শর্তগুলো রয়েছে এটার উপর আলোচনা করলে, যেমন আপনি বদন পবিত্র করা, কাপড় পবিত্র, জায়গা পবিত্র, সতর ডাকা, কিবলা সন্ধান করা, নিয়ত করা ইত্যাদি। জি ধন্যবাদ মৌলানা সাহেব আপনাকে। এখন যে জিনিসটা আমি জানতে চাইবো আপনার কাছে, আপনি একটা জিনিস এখানে উল্লেখ করেছেন যে কিবলা নির্ধারণ করাটা ফরজ, অত্যন্ত জরুরি, এটা কিবলা নির্ধারণ করতে হবে। কিন্তু যেমন আপনি মুসাফির অবস্থায় আছেন বা দূরে কোথাও সফর করতেছেন, আপনি নৌকা অথবা বিমানে সফর করতেছেন, অনেক সময় আছে যেমন আমরা গাড়িতে সফর করতেছি, আমরা ওয়েস্ট, ইস্ট, পূর্ব, পশ্চিম কিছুই ধরতে পারতেছি না, তো এই ক্ষেত্রে কিভাবে আমরা কিবলাটা নির্ধারণ করব? যদিও মোবাইল টেকনোলজি আছে কিন্তু এখন গাড়ি তো চলতেছে, মনে করেন গাড়ি চলতেছে, অনেক সময় একসময় হয়তো পূর্ব দিকে যাচ্ছিল, এখন আবার আমার নামাজ শুরু হওয়ার পরে এটা দক্ষিণে চলে যাচ্ছে, উত্তরে চলে যাচ্ছে, তো এই ব্যাপারে যদি একটু নির্দিষ্ট কোনো মাসলা থাকে এই ব্যাপারে একটু আলোচনা করেন। আলহামদুলিল্লাহ, আমরা পূর্বে আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ইরশাদ করেছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, যে যখনই আমরা নামাজের জন্য দাঁড়াবো তখন আল্লাহর হুকুম রয়েছে তখন কিবলা সন্ধান করে কিবলার দিকে ফেস করে দাঁড়ানো। তাহলে বিষয়টা যেহেতু মুস্তাহাব সুন্নত বিষয় নয়, ফরজ, সেই হিসাবে আমি মুসাফর হই, বিমানে হই, নৌকাতে হই, যেখানেই হই, আমাকে নামাজ পড়তে হলে আমাকে এটার সন্ধান করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে সন্ধান। আমি যেখানে যাব যদি কোনো লোক পাই, মুসলমান পাই, সেখানে তাদেরকে জিজ্ঞাসা করে আমি এই বিষয়টা সমাধান করতে পারি, এক। দ্বিতীয়, আপনি ইতিপূর্বে হঠাৎ করে এই কথাটাই বলেই ফেলেছিলেন যে আজকে মডার্ন টেকনোলজির যুগ, খুব সুন্দর কথা, এটাও আমাদের অনেকে আজকাল শুধু ইচ্ছার বিষয়, আপনি যদি ফেস টু কিবলা ডাইরেকশন, কিবলা ডাইরেকশন বলে অ্যাপস ডাউনলোড করেন আপনার মোবাইলে, যেখানেই যান না কেন আপনি এটা পেয়ে যাচ্ছেন, এটাও একটা। কিন্তু ধরেন সবার জন্য তো এটা সম্ভব না, সেই আমরা আরেকটি অনুসন্ধান, একটা বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন এদেশে পেয়েছি কিবলা সন্ধানের জন্য। দেখা গেছে আমরা যেখানেই মুসাফির কিবলাই ডাইরেকশন, কিবলা ডাইরেকশনের জন্য আমরা করেছি বা মসজিদগুলো আছে, দেখা গেছে সবগুলাই ফিস যেদিকে, ডিশ যেদিকে ফেস করে, আচ্ছা ওই যে স্কাই ডিশগুলো বা স্যাটেলাইট ডিশগুলো যেদিকে ফেস করে এইদিকে কিবলা হয়। আচ্ছা, বাস্তব একটা অনুসন্ধান, আপনি আপনার রুমের আপনার ঘরেরটা দেখবেন, জি জি, মসজিদের সাথে মিল, জি জি। তো এখন আরেকটি সহজ পদ্ধতি হয়ে গেছে আমাদের, জি, আমরা যেটা করি বাস্তবে মিলিয়ে কয়েকবার দেখেছি আমরা, এটা প্রমাণিত, জি জি, পুরা ইউকেতে আমরা এটা প্রমাণিত, জি জি, আল্লাহর কুদরত, আল্লাহ জানেন কি জন্য এটা মিলে, সেটার বিষয়ে আমার আন্তরিকভাবে জানা নয়, তবে বিষয়টা মিলে যাচ্ছে এবং আমাদের জন্য একটা সুবিধা হয়ে যাচ্ছে। যেমন আমি ধরেন ব্রাডফুর আসলাম, জি জি, আমি একটু দূরে থেকে আসছি, এসে যদি আমি একটু তাকাই ডিশ কোথায় পাওয়া যাবে না, যেখানেই যাবো থাকা ডিশ আসতেছে, ডিশ যেদিকে ফেস করতেছে, বস যায় নামাজ এদিকে পালিয়ে নামাজ পড়ে ফেলেন, এটা একটি সহজ পদ্ধতি, আপনার ইন্টারনেট মারতে হবে না, কিছু না, এবং কোনো জায়গায় আপনি এমন জায়গা নাই যেখানে ডিশ পাবেন না, ডিশ পাচ্ছেন, সার্ভিসে যাবেন, সার্ভিস উপরে পাবেন, দেখবেন খেয়ালগুলি ডিশ ঘুরতেছে, রাইট রাইট, আচ্ছা, এই একটা সহজ পদ্ধতি, সহজ পদ্ধতি, এটা একটা অত্যন্ত উপকারী একটি কাজ, জি জি, আপনার অনেক কাজ থেকে বেঁচে যাচ্ছে, জি 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 জি। তো আমি আরেকটা জিনিস যেটা আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আরেকটা জিনিস, যেমন আমি গাড়িতে সফর করতেছি, গাড়ি চলন্ত অবস্থায় আছে, এখানে মোটরওয়েতে আমি নামাজের কোনো সুবিধা দেখতে পারতেছি না, ওয়াক্ত আমার চলে যাচ্ছে, আমি নামাজ পড়বো, তো ওইখানে আমি কিবলা কীভাবে নির্ধারণ করতেছি? জি, আমি যে কথা বললাম যে আমরা যেখানেই নামাজ পড়ি না কেন, প্লেনেই পড়ি, নৌকাতেই পড়ি, বা ট্রেনেই পড়ি, গাড়িতেই পড়ি, আমাকে কিবলা সন্ধান করতে হবে, অ্যাটলিস্ট আমাকে সন্ধান করতে হবে, জি জি। সন্ধান করার মাসলা হচ্ছে এটা, আমি যখন ধরেন নৌকাতে অথবা গাড়িতে আমি টাইম নির্ধারণ করলাম কিবলা দিকে করে নামাজ শুরু করলাম, এখন দেখা যাচ্ছে গাড়ি ঘুরে যাচ্ছে, জি জি জি, নৌকা ঘুরে যাচ্ছে, জি জি, প্লেন ঘুরে যাচ্ছে, জি জি, তাহলে সেটার জন্য নিয়ম হচ্ছে আমি নামাজের মধ্যে এদিকে ঘুরা, এটা জায়েজ। আচ্ছা, যদি উল্টা হয়ে যায় আমি উল্টা হয়ে যাব, আচ্ছা আচ্ছা, এটাই নামাজের নিয়ম, যতটুকু যদি সম্ভব হয়, যদি সম্ভব না হয় তাহলে আপনি যেদিকে শুরু করছেন নামাজ এদিকে আদায় করেন, আপনার নামাজ হয়ে যাবে, আর যদি আপনার পক্ষে সম্ভব হয় এরকম সার্কেল সুযোগ থাকে তাহলে গাড়ি যেদিকে ঘুরবে আপনি সেদিকে ঘুরবেন, এটাই নিয়ম নৌকার ক্ষেত্রে, গাড়ি বা প্লেন যে সন্ধান করতে হবে, এবং এইগুলো যতগুলো প্রসেস আছে এগুলো করতে হবে, করার পরে কোনো ব্যক্তি ধরেন নামাজে পড়ে, নামাজ পড়ে নিল, চিন্তা করলো, জিজ্ঞাসা করলো, তারপরে পড়ে নিল এদিকে, একজন এসে বললো পরে যে আপনি যেদিকে নামাজ পড়েছেন এটা কিবলা ছিল না, এটা কিবলা ছিল না, এর অপোজিটে ছিল,
অন্যজন রং বলেছেন, ফেকার মশলা হচ্ছে আপনার নামাজ হয়ে যাচ্ছে, আপনার নামাজ আর দোহারতে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু শর্ত হচ্ছে প্রথমে আপনি সন্ধান করেছেন। জি জি জি। আপনি যেভাবে আপনার ধরেন ইন্টারনেটে করেছেন অথবা যেটা হোক, যে বিভিন্ন পদ্ধতিতে কোনো একটা পদ্ধতি আপনি অবলম্বন করে আপনি ঠিকই নামাজে দাঁড়িয়েছেন। তারপরে আবার হচ্ছে যদি আপনি ধরেন দাঁড়িয়েছেন, দাঁড়ানো অবস্থায় আপনি এক রাকাত পড়েছেন, এসে আরেকজন বললো যে আপনি যেদিকে নামাজ পড়তেছেন এদিকে না, আপনার ডান দিকে আপনার কিবলা, তাহলে নিয়ম হচ্ছে আপনি ডান দিকে ঘুরে যাবেন, এক রাকাত পড়ার পর আরেক রাকাত আপনি অন্যদিকে পড়বেন, আপনার নামাজ হয়ে যাবে। আচ্ছা, সহজ পদ্ধতি কিবলার জন্য এগুলাই নিয়ম। অসুস্থ ব্যক্তি যারা, যেমন একজন মানুষ, আমরা তো নামাজের আলোচনা বলেছি, নামাজ যেমন একটি এবাদত, কোনো অবস্থাতে যেটা কোনো ক্ষমা নেই, হসপিটালেই হন আর যে অবস্থায় হন না কেন, অসুস্থ অবস্থায় হলেও আপনাকে নামাজ পড়তে হবে। এখন অসুস্থ ব্যক্তি সেলাইন চলতেছে অথবা তাকে কিবলা ফেস টু কিবলার দিকে করা যাচ্ছে না, আমার এমন অবস্থা হলো আমি ধরেন হসপিটালে আসি, এখন আমাকে নামাজ পড়তে হবে, আমার নামাজ অবশ্যই পড়তে হবে যদি আমার হুশ থাকে। যদি আমি আমাকে ফেস টু কিবলা করা না যায় অথবা কোনো রোগী ব্যক্তিকে করা না যায়, তাহলে তার জন্য চেষ্টা করে যেটুকু হবে সেটুকুই হবে, যেভাবেই হোক নামাজ আদায় করে নিলে সেটাই তার কিবলা হয়ে যাবে। জি জি, বুঝতে পারছি। এগুলোই হচ্ছে এগুলা শর্ত। জি, ধন্যবাদ আপনাকে। এবারে যে জিনিসটা আমি জানতে চাইব, যেমন নামাজের জন্য নিয়ত খুবই জরুরি জিনিস, এটা একটা ফরজ, নামাজের জন্য নিয়ত ফরজ। এখন অনেকে আছেন আরবিতে নিয়ত পড়তেছেন না, ওইটা অন্য সুলিয়া এটা পড়তেছেন, আবার যদি আমি ওইটা না পড়ে আমি মনে মনে বাংলায় বলে ফেললাম যে আমি কিবলামুখী হয়ে দুরাকাত ফজরের নামাজ ফরজ নামাজ আদায় করতেছি, এই ধরনের যে জিনিসগুলো, এগুলোর থেকে নামাজ কবুল হবে কি না বা নামাজ আদায় হবে কি না? আমরা বলেছি নিয়ত করা নামাজের জন্য ফরজ। জি, এ ব্যাপারে কারো সন্দেহ নেই। হাদিস শরীফে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক ইবাদতের জন্যই নিয়ত ফরজ এবং বিশেষভাবে নামাজের জন্য নিয়ত ফরজ। এই ফরজটি মুখে বলা না অন্তরে বলা, সেই কথার সমাধানে বলতে হয়, মূলত নিয়ত হচ্ছে অন্তরের বিষয়। অন্তরে যেটি বলবেন সেটি হচ্ছে আপনার আসল নিয়ত। মুখে বলা কেউ কেউ বলেছেন মুস্তাহাব, অর্থাৎ ভালো। যদি কেউ মুখে নাও বলে তাহলে তার অন্তরে যদি বলে তাহলে শুদ্ধ হয়ে যাবে, নামাজ শুদ্ধ হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন আপনার হচ্ছে আরবিতে বলা, বাংলাতে বলা, ইংলিশে বলা, মুখে বলার ক্ষেত্রে যদি কেউ যে কোনো তার নিজের ভাষায় বলে হয়ে যাবে, মুস্তাহাব আদায় হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। কিন্তু যদি কেউ আরবিতে বলে সেটা ভালো হবে, যে আপনি যাতে আপনি নিয়ত করবেন, কিন্তু সুন্দর একটি প্রসিডিউর, ফরজ একটি কাজকে যাতে সুন্দর করে আদায় করতে পারে, সেই হিসাবে আপনাকে সুন্দরভাবে যে চার রাকাত জোহরের ফরজ নামাজ আমি আদায় করতেছি এই নিয়তটি শিখিয়েছেন, এতে হচ্ছে কি আমার কোনো কথাই বাদ যাচ্ছে না। জি জি জি। সেই হিসাবে যদি কেউ আরবিতে বলে আমার তো মনে হয় এখানে গুনাহ হওয়ার তো কিছু নেই। জি জি। সময় তো দর্শক কিন্তু আমাদের হাতে আর সময় নেই, সময় খুবই সংকীর্ণ, অত্যন্ত অল্প সময়ের মধ্যে আমাদেরকে শেষ করতে হচ্ছে। তো আজকে যে নামাজের ব্যাপারে যে বিষয়গুলো আলোচনা করলেন, যদিও সময়ের স্বল্পতার কারণে আমরা শেষ বিষয়টি আলোচনা করতে পারি না, তবে আশা করতেছি আগামী পর্বে ওই বিষয়টি নিয়ে আমরা আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।